আদালত অবমাননা এবং তথ্য গোপন করার অপরাধে বিজয় মাল্যের বিরুদ্ধে দু টাকা জরিমানা এবং চার বছরের জেল হেফাজতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সোমবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে ছ হাজার দুশো কোটি টাকার ঋণ শোধ না করে বিজয় মাল্য তার সন্তানদের প্রায় তিনশো কোটি চৌষট্টি লক্ষ টাকা দিয়েছে মোদী জামানায় বিজয় মাল্য মেহুল চোকসি নীরব মোদীর মতন ব্যবসায়ীরা ব্যাংকের ঋণ শোধ না করে দেশ ছেড়ে পালিয়েছে তাদের গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি বিজয় মাল্যের বিরুদ্ধে নয় হাজার কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগ রয়েছে বর্তমানে এই ব্যবসায়ী ব্রিটেনে রয়েছেন একাধিকবার বিভিন্ন সময় তাকে ব্রিটেনে প্রকাশ্য রাস্তায় দেখা গেলেও সরকারের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা বা তার বকেয়ার ঋণ ফেরত নেওয়ার কোনো চেষ্টা করা হয়নি এদিন শীর্ষ আদালতের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা যদি মাল্য জমা না করে তবে তার জেল হেফাজতের সময়সীমা আরও দুই মাস বেড়ে যাবে রিপোর্ট তিন